দেখো বন্ধুরা, আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে শেয়ার করার জন্যে। এটা হলো বিয়েবাড়ি স্টাইলে ফিশ রেজালা। তো আসো বন্ধুরা, রেসিপিটি শুরু করে দিই। দেখো বন্ধুরা, এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতন লবণ নিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু হলুদ নিয়ে নেব। যেহেতু এই মাছের রেসিপিতে কিন্তু খুব একটা হলুদ ব্যবহার করা হয় না, ওই জন্যে সামান্য হলুদ নিয়ে নিলাম। আর 1 চামচি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবারে ভালো করে এই মাছের গায়ে এগুলোকে আমি লাগিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে সহজেই মাছ কিন্তু আমাদের ভেঙে যাবে না। আর এই মাছ আমি খুব অল্প পরিমাণে একটু ভেজে নেব এপিট ওপিট করে, তার জন্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ওরা এরকম এই মাছ ভাজায় কর্নফ্লাওয়ার দিয়ে থাকে, তো আমিও সেই জন্যে একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তাহলে বাইরেটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতরটাও নরম হয়ে যাবে বন্ধুরা, আর কিন্তু সহজেই মাছগুলো আমাদের ভেঙে যাবে না। এবারে এগুলোকে 5 মিনিট আমি রেখে দেব। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু সাদা তেল রান্নায় ব্যবহার করছি, এই রান্নায় সাদা তেলই ব্যবহার করা হয়, তোমরাও সাদা তেলটা ব্যবহার করবে। এবারে মাছগুলোকে দেখো, দেওয়ার সাথে সাথে একটু উল্টে দিচ্ছি আমি। এই মাছ কিন্তু খুব অল্প পরিমাণ ভাজবে বন্ধুরা। আর এইভাবে যদি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নাও তাহলে কিন্তু মাছটা খেতেও খুব সুন্দর লাগে। এবারে এই মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের। এবারে এই তেলের মধ্যে আমি 1/2 চামচি সাজিরা আর কয়েকটা এলাচ, লবঙ্গ আর 1টা শুকনো লঙ্কা, দারচিনি আর কয়েকটা শাহমরিচ আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তবে শাহমরিচটা তোমরা চাইলে নাও দিতে পারো, সেক্ষেত্রে গোলমরিচও দিতে পারো। আর এখানে আমি 1টা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন মশলাটা খুব সুন্দর গন্ধ বেরোবে, ভাজা হয়ে যাবে ভালো করে, তখন এখানে আগে থেকে বয়েল করে নেওয়া পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আমি 1টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে নেব। এখানে খুব বেশি একটা পেঁয়াজটা ভাজতে হবে না, যেহেতু এটা বয়েল করা আছে। এবার এর মধ্যে 1/2 চামচি আদা আর 1/2 চামচি রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পোস্ত আর কাজু বাদাম বেটে নিয়েছি, ওটাকে দিয়ে দিচ্ছি। এই মাছের জন্য যতটা পরিমাণ মশলা লাগবে আমি ততটাই বন্ধুরা এখানে নিয়েছি। আমি এখানে 2 চামচি পোস্ত আর 20টা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে ওর মধ্যে 1/2 চামচি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। এই রান্নায় কিন্তু আমি কোনো হলুদের গুঁড়ো বা কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ফিশ রেজালা একটু সাদা টাইপের হয়, তার জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝালও হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। এবারে এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে, ওটাকে দিয়ে দিলাম। বেশ ভালো করে এবার সব মশলাগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আর দইটা কিন্তু দেওয়ার সময় তোমরা গ্যাসটাকে সিমে দিয়ে রাখবে। এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু এখানে দেবে, তোমরা চাইলে একটু অল্প পরিমাণে দিয়ে দেবে, তবে চিনিটা একটু দিলে টেস্টটা ভালো হবে। বেশ, এখানে 1/2 কাপ জল দিয়ে ভালো করে কিছুক্ষণ আমরা রান্না করে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি যতটা পরিমাণ জল নিয়েছি আরও একটু টানবে, টেনে গেলে কিন্তু রান্নাটা আমার বেশ মাখো মাখো হবে। এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই হয়, এখানে কিন্তু কোনো ঝোল হবে না। এবার এই মাছটা রান্না করতে করতে কিছুটা গ্রেভি আমাদের কমে আসবে। দেখো বন্ধুরা কতটা গ্রেভি কমে গেছে।
আর মাছগুলো খুব সুন্দর এর সঙ্গে মিশে গেছে। এবারে আমরা এখানে শাহী গরম মশলার গুঁড়ো হাফ চামচি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে কয়েকটা কাঁচা লঙ্কা এখানে তোমরা চিরে দিতে পারো। এবারে তবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু গোলমরিচ দিয়েই রান্নাটা হয়। এবারে সব দিকে মিশিয়ে নিয়ে আমি ঘি দিয়ে দেব এক চামচি পরিমাণ। এবারে আমি কেওড়ার জল নিয়েছি, এখানে এক চামচি কেওড়ার জল দিয়ে দেব আর গ্যাসটাকে আমি নিভিয়ে দেব। এই রান্নায় কেওড়ার জলটা দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভারের জন্যে। এবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসব বন্ধুরা। দেখো বন্ধুরা, 5 মিনিট আমাদের হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আমাদের ফিশ রেজালা, কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। বিয়েবাড়ি স্টাইলে ফিশ রেজালা অবশ্যই তোমরা একবার এটা বাড়িতে ট্রাই করো,